ইদানিং কলেজগুলির মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, তাতে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়কে শ্রেষ্ঠ হতে হবে। কলেজটির নবীন বরণ উৎসবের উদ্বোধন করে ছাত্র ছাত্রীদের কাছ থেকে এই প্রতিশ্রুতি আদায় করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শনিবার রাজশ্রী কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া সহ আরো অনেকে। প্রথমে আমি সবাইকে মাননীয় বিধায়ক মঞ্চ আলোকিত করেছি, বিপ্লব কুমার ঘোষ মহাশয়কে ত্রিপুরা সরকারের যে উদ্দেশ্য রয়েছে শিক্ষাক্ষেত্রে ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ স্থান তুলবে, তোমরা কিন্তু প্রমিস করছো না। আমাকে কি প্রমিস করবে? আমি একটু পরে মুখ্যমন্ত্রীর সাথে আর একটা বলবো, যারা কৃতি ছাত্র যারা টপার্স হয়েছে তাদেরকে আমরা ল্যাপটপ দিতে যাচ্ছি আজকে, তোমরা কি আমাকে প্রমিস করবে আগামী দিনে উদয়পুর কলেজ অলংপাল এখানে যে কথা রেখেছে ত্রিপুরা শ্রেষ্ঠ কলেজ হতে হবে, তোমরা প্রমিস করছ? প্রমিস প্রমিস আমার সাথে না বললে আমার উদ্যোগ করে না, প্রমিস আমার আপত্তি নেই, বাট কথায় এবং কাজে এক। বিগত দিন আমি দেখেছি স্টুডেন্টরা এখানে কিছু বক্তব্য রেখেছে, বক্তব্য কি বলেছেন, যে আমরা আদর্শ ভারতীয় সংস্কৃতি, যে বড়দের সম্মান দেওয়া, শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই সম্মান দেওয়া, এবং তবেই গুরু দক্ষিণা বলতে কথা আছে, শিক্ষকদের সম্মান না করলে সেখানে শিক্ষা উত্তার উপযুক্ততা পায় না।